ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী রিঙ্কি এক ফুল প্রেমের ফাঁদে হারাতে বসেছিলেন সব, কিন্তু রক্ষা পেয়েছিলেন বুদ্ধির জোরে। আজ সেই গল্প শোনাবো আপনাদের। ক্রাইম সিনের এই পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি সুমন চৌধুরী। অটোরিকশায় সহযাত্রী হিসেবে সজীবের সাথে পরিচয় রিঙ্কির। অতি উৎসাহী হয়েই রিঙ্কির সাথে পরিচিত হন সজীব। আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। আপনার? মানিকগঞ্জ। বলেন কি, মানিকগঞ্জ একই জায়গা? এ কথা সে কথায় রিঙ্কির মোবাইল নাম্বার চায় সে। আপনার ফোন নাম্বারটা আমি কি পেতে পারি? তাহলে কোনো সমস্যা হলে আমরা যোগাযোগ করতে পারলাম। আমি আননোন কাউকে নাম্বার দিই। চতুর সজীবের কথার মারপ্যাঁচে এক সময় দিয়ে দিলেন রিঙ্কি। ঠিক আছে, কিন্তু আমি এক সপ্তাহ আমার মোবাইল নাম্বার দিই। আপনার যে কোনো শর্ত মানতে পারি। বারবার আমাকে কল দিয়ে জ্বালাবেন। আমি কথা দিচ্ছি, আমি কখনোই আপনাকে ফোন দিয়ে বিরক্ত করব না। সে রাতে এই এসএমএসে বন্ধুত্বের প্রস্তাব সজীবের। রিঙ্কি জবাব না দিলেও প্রায় রেগুলারই ফোনে জ্বালাতো সে। একদিন হঠাৎ বাবার স্ট্রোকের কথা বলে ফোনে কান্নাকাটি শুরু করে সজীব। বাবা স্ট্রোক করেছেন, উনি এখন হাসপাতালে মৃত্যুশয্যায় পান জল উঠছেন, জানি না আমার কবে কি আছে। এই বিপদের দিনে পাশে চায় রিঙ্কিকে। মানুষটার এমন বিপদ জেনে মন গলে রিঙ্কির, পাশে থাকার কথা দেয় সজীবকে। বলেন আপনি আমার পাশে আছেন, বলেন। হ্যাঁ আমি আপনার পাশে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। যাক, আপনি আমাকে বাঁচালেন। বাবার মৃত্যুতে সমবেদনা জানাতে প্রথম ফোন দেয় সজীবকে রিঙ্কি, ফের পাশে থাকবে ও বলে জানায় তাকে। দেখো তুমি এরকম করো না, তুমি ঠিক না থাকলে মায়ের চিকিৎসা কে করবে? আমি ঠিক থাকবো যদি তুমি আমার পাশে থাকো। আমি তো তোমার পাশেই আছি। সেই শুরু রিঙ্কির ভুল প্রেম, যার বড় মূল্য দিতে হয়েছে তাকে। রিঙ্কির সরল প্রেম বিশ্বাস করে সজীবকে। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করে দুজন। তুমি? হ্যাঁ আমি। তোমার এই অবস্থা কেন? তুমি মুখ থেকে এসেছো কেন? যাতে আমাকে কেউ চিনতে না পারে, এর জন্য পর্দা করেছি। ধীরে ধীরে প্রেম গাঢ় হয়। রিঙ্কিকে কলেজ থেকে নিয়ে মাঝে মাঝে চলে যায় ঘুরতে, কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে। রিঙ্কির ফোনে ছবি দেখে পরিবারের অন্য সদস্যদেরও জেনে নেয় সজীব। ও বিউটিফুল, এটা কে? এটা আমার ভাগ্নি। ও ভাগ্নি, কি নাম? পূজা। একদিন রিঙ্কির বোনের মেয়ে পূজা জানালো একটা ছেলে তাকে ফোনে খুব ডিস্টার্ব করছে। কি সমস্যা হয়েছে? কি একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতেছে ফোনে? আমি তো আব্বুকে বলতে পারতেছি না, তাই তোমাকে বললাম। কার এত বড় স্বাস্থ্যকে ফোন দিয়ে ডিস্টার্ব করো? রিঙ্কির বড় বোন ওই নম্বরে ফোন দিয়ে জানতে পারে ডিস্টার্ব করা ছেলেটি সজীব। আপসেট হয়ে পড়ে রিঙ্কি, ফোন দেয় সজীবকে। সজীব বলে দুষ্টুমি করে ওকে বাজিয়ে দেখলাম। তুমি আমার ভাগ্নিকে ফোন দিয়ে ডিস্টার্ব কেন করো? আরে আমি জানি তো তোমার ভাগ্নি। তোমার ভাগ্নি মানে আমার ভাগ্নি। আমি ওকে বাজিয়ে দেখছিলাম কেমন। তবে কি বিশ্বাসে চিড় ধরলো রিঙ্কির? অনেক আকুতি মিনতি করে সজীব। রিঙ্কিও জীবনের প্রথম প্রেম ভেবে ক্ষমা করে দেয় তাকে। ক্ষমা পেয়ে রিঙ্কির কলেজে এসে হাজির সজীব। অনেক বুঝিয়ে একটি গাড়িতে করে ঘুরতে বের হয় দুজন। কিছুদূর যাবার পর বদল হতে থাকে সজীবের আচরণ, সন্দেহ বাড়তে থাকে রিঙ্কির। কলেজে ফিরিয়ে রেখে আসতে বলে তাকে। ঝাড়ি দেয় সজীব। ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলে সে। এর মধ্যে ভাইকে ফোনে রেখে সজীবের সঙ্গে কথা বলে রিঙ্কি। কৌশলে ভাইকে জানিয়ে দেয় নিজের অবস্থান। ক্ষুধায় অসুস্থ হওয়ার ভান করল রিঙ্কি। এই অবস্থায় গাড়ি থামিয়ে একটি খাবারের দোকানে ঢুকলো দুজন। রিঙ্কির অনুরোধে ফ্রেশ হতে ওয়াশরুমে যায় সজীব। এরই মাঝে লোকেশন জানিয়ে ফেসবুকে ভাইকে মেসেজ দিয়ে দেয় সে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ হাজির। থানায় মামলা হওয়ার পর জানা যায় বিবাহিত প্রতারক সজীবের রয়েছে বাচ্চাও। সোনা দিয়া বান্ধায় আসি ঘর।
আচ্ছা, এমন অনেক রিঙ্কি তো সর্বস্ব হারান ভুল প্রেমে। নিশ্চয়ই এখন থেকে সম্পর্ক জড়াতে সাবধানে থাকবেন আপনারাও। দেখা হবে পরের পর্বে।